আজ কলকাতা হাইকোর্টে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের জামিনের কিন্তু একটা দিন ছিল। আমরা আইনজীবীদের পক্ষ থেকে শুনেছিলাম যে আজকে হাইকোর্টে জামিন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু আবারও আজকে হাইকোর্টে শুনানি হলে সেখানে কি হলো সেই বিষয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী আজকে কি জামিনে ছাড়া পেলেন নাকি এখনও তাকে জেলে থাকতে হবে, এই বিষয়ে কথা বলবো কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম সাহেবের সঙ্গে। আজকে মূলত বিচারপতি কি রায় দিলেন? না, আজকে কলকাতা হাইকোর্টে নিঃসন্দেহে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের বেল বা জামিনের একটা হিয়ারিং এর ডেট ছিল, কিন্তু গোটা রাজ্যের মানুষ ভাবছিল যে আজকে হয়তো পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের বেল হবে এবং আজকেই ফুলের মালা নিয়ে সব রেডি ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে আইনি বা আদালতের যে বিষয়গুলো আছে, আজকে দীর্ঘক্ষণ মোটামুটি 2 ঘন্টার মতো হিয়ারিং হয় কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি সাহেবের সামনে, যে যেটা মূল বিষয়ে ফোকাস দেওয়া হয় পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের আইনজীবীদের পক্ষ থেকে, যেটা প্ল্যানিং করা এবং পারমিশন নেওয়া সমস্ত কিছু প্রশাসনকে জানিয়েই একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে, সেই মিটিংয়ে দর্শক বা সেই মিটিংয়ে তার সমর্থকরা মিছিল করে আসছে 6 লেনে, যে মিটিং পারমিশন আছে সেই মিটিংয়ে তৃণমূলের লোকেরা ঢুকে গিয়ে 16-17 জন ঢুকে গিয়ে গণ্ডগোলের সৃষ্টি করে। এই গণ্ডগোলকে কেন্দ্র করে যখন রানী রাসমণিতে মিটিং হয়, এমএলএ সাহেব আসে এবং এমএলএ সাহেব ড্রোনা কোশিংয়ে গিয়ে সুবিচারের আশায় বসে পড়েন। এটা কিন্তু ওদের যেটা বক্তব্য যে পুলিশকে মারো ধরো কাটো পিটো, এই ভাষা পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব বলেছে। আপনারা ভালো করে জানেন পশ্চিমবঙ্গের সব থেকে নিরীহ ভালো সব থেকে সুশীল একজন যে এমএলএ বা কনিষ্ঠ এমএলএ, সেই কনিষ্ঠ এমএলএর উপর এই যে ধারা চাপানো হয়েছে এটা অবান্তর এবং অমানবিক বলে গোটা রাজ্যের মানুষ মনে করে। তার সাথে কলকাতা হাইকোর্টে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কোন একটা ডকুমেন্টস দেখান যেই ডকুমেন্টে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব পুলিশকে মারো ধরো কাটো পিটো এরকম বলেছে, কিন্তু কলকাতা হাইকোর্টে প্রশাসনের পক্ষে সরকারি আইনজীবীরা এই জিনিস দেখাতে কিন্তু ব্যর্থ এবং আগামীকালকে আদালত সময় দিয়েছে যে সমস্ত ক্লাস তৈরি করে এসেন, আগামীকালকে এই মামলার হিয়ারিং হবে। এবং আজকে জামিন হলো না তাহলে? নিঃসন্দেহে আজকে জামিন হলো না, হিয়ারিংটা পোস্টপোন হলো এবং আগামীকালকের জন্য হিয়ারিং এর জন্য রাখা হলো মামলা। আজকে কি পুলিশের পক্ষ থেকে বা সরকারি আইনজীবীদের পক্ষ থেকে কোনো চার্জশিট পেশ করা হয়েছিল? না না, এখানে দেখুন ব্যাপারটা হচ্ছে চার্জশিট এটা মাদার কোর্ট নয়, মাদার কোর্ট হচ্ছে আপনার ব্যাংশাল কোর্ট, বারুইপুর কোর্ট, এগুলো হচ্ছে মাদার কোর্ট, এটা হচ্ছে হাইকোর্ট। এখানে কোনো আসামিকে আনতে হয় না পার্সোনাল অর্ডার ছাড়া জজের, বলে আসামি এখানে আসবে বা চার্জশিট এগুলো ডকুমেন্টালি ব্যাপার আছে, এটা এখানে কিছুই আনা হয়নি, যা ডকুমেন্টসের ভিত্তিতে এখানে মামলা হয়। আজকে কি বিধায়ক নওশাদ সিদ্দিকীকে হাইকোর্টে আনা হয়েছিল? না না না, কলকাতা হাইকোর্টে নওশাদ সিদ্দিকী সাহেব নয়, এটা আপনারা জেনে রাখুন। কলকাতা হাইকোর্টে কোনো আসামির বেল বা জামিন করতে গেলে আসামিকে কলকাতা হাইকোর্টে আনা হয় না, যদি না কলকাতা হাইকোর্ট পার্সোনালি বলে যে উমুককে নিয়ে এসো, ততক্ষণ পর্যন্ত এমনি নর্মালি এখানে দুই পক্ষের সরকারে এবং বাদী বিবাদী দুই পক্ষের আইনজীবী বা ডকুমেন্টস এর ভিত্তিতে বিচার হয়। মূলত আছে যে জামিন তার দেওয়া হলো না, আগামীকাল যে ডেট দেওয়া হলো এটা কারণ কি? দীর্ঘক্ষণ না 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 না, দীর্ঘক্ষণ সময়ের জন্য না, এটা আপনাকে বুঝতে হবে যে আদালত সবসময় ন্যায় বিচার করে, এটা আমাদেরকে ধরতে হবে এবং এটা মেনে আমরা এতদিন বাস করি ভারতবর্ষের মানুষ। নিঃসন্দেহে ডকুমেন্টস এর ভিত্তিতে আগামীকাল যদি মনে করে আদালত তো সেটা করবে, কিন্তু আদালত কেন সময় নিল কেন ডিলে করছে এরকম কোনো ব্যাপার না, নিঃসন্দেহে দুই পক্ষের ভালোভাবে কাগজপত্র দেখার পরে কিন্তু বেল বা জামিনের জন্য মঞ্জুর হতে পারে না মঞ্জুর হতে পারে। আইনজীবী হিসাবে কি মনে করছেন আগামীকালকে বেল হতে পারে ধারণা করতে? আপনারা শুনলেন আগামীকাল বিধায়ক নওশাদ সিদ্দিকীর আবারও কিন্তু হাইকোর্টে তার আবারও যে মামলা রয়েছে সেই মামলার শুনানি রয়েছে এবং সেখান থেকে জামিন হওয়ার সম্ভাবনা একটা তৈরি একটা সম্ভাবনা রয়েছে, সেটাই জানালেন হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম সাহেব। আমরা প্রতি মুহূর্তের আপডেট ইনসাফ বাংলায় আপনাদেরকে দিতে থাকবো, আগামীকাল আমরা আগামীকালের অপেক্ষায় থাকবো এবং আইএসএফ এর যারা কর্মী সমর্থক তারাও হয়তো আগামীকালের অপেক্ষায় থাকবে যে তাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের আগামীকালে জামিন হচ্ছে নাকি কি বিষয়। বিস্তারিত